হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো স্বাগত জানাই তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল ফোর্টস একাডেমিতে বন্ধুরা ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নিউ ভ্যাকেন্সি বার হয়েছে ওকে নিউ ভ্যাকেন্সি এটি শুধুমাত্র ফিমেল প্রার্থীদের জন্য ওকে এটি শুধুমাত্র ফিমেল প্রার্থীদের জন্য অর্থাৎ মহিলা আর্মি ভ্যাকেন্সি বলতে পারো শুধুমাত্র ফিমেল প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে মেল প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তো এই ভিডিওটি শুধুমাত্র ফিমেলদের জন্য স্পেশালিস্ট হতে চলেছে কেননা ফ্রেন্ডস অনেকে রয়েছে যারা ইন্ডিয়ান আর্মির ভ্যাকেন্সির অপেক্ষায় বসে থেকে অনেক দিন থেকে তাদেরই জন্য কিন্তু এই ভ্যাকান্সিটি বার হয়েছে এবং তাদেরই তারাই কিন্তু এই ভ্যাকেন্সিকে কাজে লাগাতে পারবে ওকে কোন কোন পোস্টে ভ্যাকান্সি বার হয়েছে সেটি আমি তোমাদেরকে বলে দেব তোমরা সিম্পলি বারো ক্লাস পাস যোগ্যতায় আবেদন করতে পারবে ইয়েস ফ্রেন্ডস তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে একশো সাতচল্লিশ সেন্টিমিটার দেখো উচ্চতাও কিন্তু তোমাদের চাওয়া হয়েছে একশো সাতচল্লিশ সেন্টিমিটার তোমাদের যদি উচ্চতা থেকে থাকে তাহলে কিন্তু এই ভ্যাকান্সিতে ট্রাই করতে পারবে তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়েছে তোমরা যদি চাও তো অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বললেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করিয়ে দেবে তো অফিসিয়ালিভাবে তোমাদেরকে আমি ইনফরমেশান দেবো কোনো ফেক ইনফরমেশান না তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি ইন্ডিয়ান আর্মির সম্পূর্ণ আপডেট পেতে চাও বা ফোর্সের যে কোনো আপডেট পেতে চাও অনায়াসে ফ্রিতে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে ফোর্সের আপডেট তোমরা নিশ্চিন্তে পেয়ে যাবে তোমাদের মোবাইলের নোটিফিকেশান যেতে থাকবে ওকে তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকেও তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে তো এইখানে দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং কোর্সে তোমাদের ভর্তি চলছে অর্থাৎ বিএসসি নার্সিংয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়েছে বিএসসি নার্সিং পোস্টে তোমাদের এই ভ্যাকান্সিটি বার হয়েছে দেখো বারো ক্লাস পাস যোগ্যতায় কিন্তু তুমি নার্সিং অর্থাৎ আর্মি ডক্টর পদে তুমি কিন্তু যেতে পারবে এটি শুধুমাত্র আর্মি নার্সিংয়ের জন্য অর্থাৎ আর্মিতে তুমি ডক্টর পদে অর্থাৎ যেমন ছেলেদের নার্সিং হয়ে থাকে সেরকম মেয়েদের কিন্তু নার্সিং পদে ভর্তি করানো হচ্ছে তো আমি এই নোটিফিকেশানটি ডাউনলোড করব এবং এই পিডিএফটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কী কী বলা রয়েছে এই পিডিএফে এবং কারা কারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ আমি পিডিএফটি ডাউনলোড করলাম তোমরা যদি চাও তো এই পিডিএফটি তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে তোমরা ট্রাই করলেই কিন্তু এই পিডিএফটি এসে ডাউনলোড করতে পারবে তুমি তোমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশান করতে চাও তো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা এই নোটিফিকেশানটি একবার পড়ে নেবে তাছাড়াও এই নোটিফিকেশানটি পড়তে তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে তাহলে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা ফলো করতে পারো সেখানেও কিন্তু এই আপডেটটি তোমরা পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ জয়েন মিলিটারি নার্সিং সার্ভিস ডিপার্টমেন্টে বিএসসি নার্সিং কোর্সে তোমাদের আবেদন আবেদনযোগ ছে এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল প্রার্থীরা অন দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেটস অনলি অর্থাৎ মেলরা কিন্তু আবেদন করতে পারবে না এটি ফিমেল ভ্যাক্যান্সি আমি তোমাদেরকে সব কিছু মেন মেন টপিকগুলো বলে দিচ্ছি দেখো ন্যাশনালিটি অবশ্যই আমাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে তাছাড়াও এখানে ডেট অফ বার্থ তোমার চাওয়া হয়েছে এক অক্টোবর উনিশশো সাতানব্বই থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পাঁচের মধ্যে তোমার যদি জন্ম তারিখ হয়ে থাকে এই যে ডেট অফ বার্থ দিয়ে দেওয়া হয়েছে এই ডেট অফ বার্থের মধ্যে তোমার জন্ম তারিখ হতে হবে তাহলে কিন্তু তুমি এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান দেখে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান এখানে তোমাদের বারো ক্লাস পাস এখানে চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশান বারো ক্লাস পাস তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ইন দ্য ফার্স্ট অ্যাটেম্পট সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশান অর্থাৎ বারো ক্লাস পাস তোমাদেরকে অবশ্যই হতে হবে বারো ক্লাস পাসে তোমাদেরকে কিন্তু এখানে চাওয়া হয়েছে ফিজিক্স বায়োলজি বা বুটানি জিওলজি অ্যান্ড ইংলিশ বাংলা যেটা আমাদের থাকে কিন্তু থাকতেই হবে এক্ষেত্রে ম্যাথ যদি না থাকে তাও কিন্তু চলবে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ সায়েন্স শাখায় তোমাকে বারো ক্লাস পাস হয়ে থাকলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে এখানে মিনিমাম ফিফটি পারসেন্ট নিচে তোমার যদি তোমার লেস দেন ফিফটি পার্সেন্ট অর্থাৎ ফিফটি পার্সেন্টের নিচে যদি তোমার পার্সেন্টেজ থেকে থাকে নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না উচ্চ মাধ্যমিক ফিফটি পার্সেন্টের ওপরে তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু তুমি এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এখানে কি হবে দেখো এখানে এক্ষেত্রে তোমাদের রানিং বা আদার্স কিছু এখানে চাওয়া হয়নি এখানে দেখতে পাচ্ছ মেডিকেল ফিটনেস তোমাকে অবশ্যই হতে হবে এবং তোমার উচ্চতা হতে হবে ওয়ার্ল্ড ক্যাটাগরির ক্ষেত্রে একশো বাউন্ন সেন্টিমিটার অর্থাৎ জেনারেল ইস এসসি এবং এবং এসটি প্রার্থীদের জন্য একশো বান্ন সেন্টি সেন্টিমিটার অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ হিল অ্যান্ড নর্থ ইস্ট অর্থাৎ পাহাড়ি পার্বত্য এলাকা গোর্খা রাজবংশী ইত্যাদি অ্যান্ড নর্থ ইস্টে যেসব রাজ্যগুলো রয়েছে তাদের ক্ষেত্রে একশো সাতচল্লিশ সেন্টিমিটার বাকি সবারই ক্ষেত্রে একশো বাউান্ন সেন্টিমিটার এখানে হাইট চাওয়া হয়েছে তাছাড়া তোমাদের এখানে রানিং বা অন্যান্য কিছু এখানে চাওয়া হয়নি শুধুমাত্র তোমাদেরকে মেডিকেল ফিটনেস থাকতে হবে এবং একশো বাউন্ন সেন্টিমিটার উচ্চতা যদি থেকে থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে এবং এই ভ্যাকান্সিতে অবশ্যই তুমি সফলতা অর্জন করতে পারবে তাছাড়াও এখানে তোমাদের সিলেকশান প্রসেস এখানে তোমার তুমি অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে তোমাদের শর্ট লিস্ট তৈরি করা হবে শর্ট লিস্ট তৈরি করার পরে তোমাদের ভেরিফিকেশান অব ডকুমেন্টস অর্থাৎ তোমাদেরকে ডাকা হবে তারপরে তোমাদের ডকুমেন্টস ইন্টারভিউ ইন্টারভিউ অ্যান্ড মেডিকেল তোমরা দেখতে পাচ্ছ পি এটি অর্থাৎ তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপরে তোমাদের ইন্টারভিউ হবে তারপরে মেডিকেল এক্সামিনেশান হবে তারপরে তোমাদের ভেরিফিকেশান ডকুমেন্টস হবে এইভাবে কিন্তু সিলেকশান প্রসেস তোমাদেরকে করানো হবে ওকে টেস্ট অফ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ইংলিশ বিষয়ে তোমাদের কিন্তু পরীক্ষা হবে চল্লিশ মার্কের পরীক্ষা এক্ষেত্রে তোমাদের সময় থাকবে দেখতে পাচ্ছ চল্লিশ মার্কের ম্যাক্সিমাম তোমাদের চল্লিশটি কোয়েশ্চেন থাকবে এবং আশি নম্বরে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ একটি কোয়েশ্চেনের ফুল মার্ক দু নম্বর অর্থাৎ চল্লিশ ইন্টু দুই এই নিয়ে তোমাদের আশি নম্বরে পরীক্ষা হবে এক্ষেত্রে নেগেটিভ রয়েছে জিরো করে নেগেটিভ মার্কিং কিন্তু কাটা হবে এখানে দেখতে পাচ্ছ চল্লিশ কোয়েশ্চেনের জন্য তিরিশ মিনিট তোমাদের সময় থাকবে অর্থাৎ প্রত্যেকটি কোয়েশ্চানের মান দু নম্বর করে তিরিশ মিনিট তোমাদের সময় থাকবে তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে অর্থাৎ পিএটি হবে পিএটিতে তোমাদের সেরকম কিছু নেই মাপঝোক হবে তারপরে ইন্টারভিউ হবে ইন্টারভিউ পরে তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে তারপরে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তো এইভাবে তোমাদের পুরো প্রসেসটি কমপ্লিট হবে আমি তোমাদেরকে সব কিছু বলে দিলাম তোমরা একবার অবশ্যই দেখে নেবে এক্ষেত্রে কোন অর্থাৎ কোথায় কতটি ভ্যাকান্সি আছে এক্ষেত্রে এখানে বলে দেওয়া রয়েছে তোমরা অ্যাপ্লিকেশান করবে তখন কিন্তু দেখে নেবে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স শাখায় কিন্তু তিরিশটি ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছ কলকাতা ওয়েস্ট বেঙ্গলে আমাদের তিরিশটি ভ্যাকান্সি রয়েছে সেহেতু পশ্চিমবঙ্গের ভিতরেও কিন্তু সব কিছু হতে পারে বাইরে হবার সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ হাউটি অ্যাপ্লাই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে ফিমেল প্রার্থীরা অবশ্যই অ্যাপ্লাই করবে এগারোই মে দু হাজার বাইশ টু একত্রিশে মে দু হাজার বাইশ পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ কাল থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়েছে ওকে এখানে কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করবে সেটি তোমরা জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে যাবে সেখানে বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান বললেই করিয়ে দেবে এই নোটিফিকেশানটি দেখিয়ে দেবে তারা অনলাইন অ্যাপ্লিকেশান করিয়ে দেবে তাছাড়াও এখানে তোমাদের এসসি এসটি বাদে সবারই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে দুশো টাকা অনলাইন চার্জ কিন্তু দিতে হবে অর্থাৎ পেমেন্ট কিন্তু তোমাদেরকে দিতে হবে এসসি এসটি বাদে বাকি সবারই ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু দুশো টাকা এখানে চার্জ ধরা হয়েছে তো বন্ধুরা এটি ছিল যে নার্সিংয়ের ভ্যাকান্সিটি বার হয়েছে মেয়েদের জন্য মহিলা মহিলা আর্মি ভ্যাকান্সি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আই হোপ আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি তোমাদেরকে যথাসময়েই আনসার দিয়ে দেবো ধন্যবাদ